আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আপনার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি ভিডিওতে দেখাই দিব আপনাদের এই যে সুই নেটওয়ার্কে আপনারা কীভাবে জয়েন করবেন। সেখান থেকে কিন্তু আপনার প্রায় বিগ একটা অ্যামাউন্ট ইনকাম করার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো এখন কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। সো তার আগে একটা কথা বলো যে যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করে নিন, কারণ ভাই এখন ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো, ঠিক আছে? অবশ্যই সবাই জয়েন করে নেবেন, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন না অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েনটা করে নেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে ভাই এখানে অনেক অফার শেয়ার করে থাকি যেগুলো কিনা আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। দেখুন আমাদের সাথে অনেক মেম্বার কাজ করতেছে, সো অবশ্যই আপনিও এখানে জয়েন করে নেন। তো চলুন ফার্স্ট অফ অল আমাদের টপিকে চলে আসি। এই যে দেখুন, ফার্স্ট অফ অল তাদের আমরা সুই নেটওয়ার্কের টুইটারে চলে যাব। সো আমরা এখানে যদি আই, দেখুন এখানে কি বলছে, ওরা পারমানেন্ট কিন্তু ওরা টেস্টনেটটা অ্যান্ড মানে এলিজিবল করে দিচ্ছে। আগে কিন্তু তাদের টেস্টনেটটা ছিল না, বুঝছেন? এখানে অনেক কিছু আপনার নিউজ দেখতে পাবেন, ঠিক আছে, সুই নেটওয়ার্কের। সো এখানে যদি আপনার আরেকটা জিনিস দেখেন যে ব্লক চেনের ভিতরে দেখুন, এই যে দেখুন সুই নেটওয়ার্ক কিন্তু প্রায় $336 মিলিয়ন কিন্তু ভাই ফাউন্ড রিচ করছে, বুঝছেন? সো এখানে তো বিগ একটা প্রজেক্ট ভাই, অবশ্যই এটাতে আপনারা সবাই জয়েনটা করে নেবেন। তো আপনারা কীভাবে কী করেন আমি এটু যে দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল তাদের ডিসকর্ডে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? এটা একবার ইজি, এখানে জয়েন করে আপনি এখান থেকে ফসেট নিতে পারেন। দেন হচ্ছে তাদের ওয়ালেট অ্যাপসটা, সো এটা হচ্ছে তাদের ওয়ালেট অ্যাপস, এটা আপনার ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। আমি আপনাকে একদম বেসিক থেকে শেখাবো ভাই, প্লিজ ভিডিওটা ফুল কন্টিনিউ করুন, কেউ টেনে টেনে দেখবেন না, নাহলে কিন্তু ভাই কোনো কিছুই বুঝতে পারবেন না ভাই, ঠিক আছে? বিগ একটা প্রজেক্ট ভাই, তাই বলো যে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। দেখুন এখানে অনেক ইউজার এটাকে ডাউনলোড করছে, জাস্ট এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? দেখুন অলরেডি আমাদের এটা ডাউনলোড করা কমপ্লিট। এখন দেখুন কীভাবে অ্যাকাউন্টটা করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আপনার সঙ্গে লাইভ করে দেখাচ্ছি, আপনারা অনেকেই কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন না, অ্যাকাউন্টটা করা একবার ইজি ভাই। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার কিছু পাসওয়ার্ড কি দিবে, এগুলো কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, তারপর এখানে আই আন্ডারস্ট্যান্ড ওপেন, ঠিক আছে? দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এরকম একটা ইন্টারফেস আসার পর দেখুন রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে টোকেন দিবে আর কি। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেল অলরেডি জানাই দিছি যে কীভাবে আপনারা সুই আনলিমিটেড টোকেন পাবেন। সো আপনারা যদি এখানে সুই লিখে সার্চ করেন, ঠিক আছে, যেমন সুই আনলিমিটেড, তাহলে এখানে একটা ভিডিও পেয়ে যাবেন। এই যে এই ভিডিওটা, এটা দেখলে আপনারা ইজিতে করে নিতে পারবেন, ঠিক আছে, কীভাবে সুই টোকেন ক্লেম করতে হয়। তো চলুন এখন আমাদের এই কাজটা শেষ, এটাতে আমি কী কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এখন এটা কাজ করতেছে না, বুঝছেন? বাট এটা যখন কাজ করবে তাদের সাইডটা আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। সো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন। এই যে এই তিনোটা কাজ আপনারা পরে দিয়ে করবেন, ঠিক আছে? এই যে দেখুন ডোমেনের ব্যাপার, সে আমরা যদি এখন ডোমেনে যাই, সো আর আরেকটা হচ্ছে অবশ্যই তাদের আপনারা ডিসকর্ডে জয়েন করে নেবেন, ঠিক আছে? এটা মাস্ট বি করে নিতে হবে। সো ডিসকর্ডে জয়েন করার পর আপনারা কী করেন আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা সুই অ্যাকাউন্ট, তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। এখানে আপনাকে যা করতে হবে, এখানে দেখছেন রিকোয়েস্ট টেস্টনেট, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু টোকেন পেয়ে যাবেন। দেখছেন আমি একটা রিসিভ করছি এইমাত্র। সো এইভাবে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন টোকেনগুলো, ঠিক আছে? এখানে আনলিমিটেড কীভাবে করতে এটা আমি অলরেডি জানাই দিছি। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ভেরিফাই করে নিতে হবে, জাস্ট আমরা ভেরিফাই করে নিচ্ছি। সো এখানে একটা ক্যাপচার দিচ্ছে, ক্যাপচারটা দেখেন সেভেনে, এখানে দেখবেন সেভেনে কোথায়, এই যে ফার্স্টেরটাই দেখুন অলরেডি আমাদের এটা কমপ্লিট ভেরিফাই, ঠিক আছে? এখন আপনার টেস্ট নেট আসবেন, আসার পর আপনার কীভাবে ফসেট নেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনাদের ওয়ালেটে যাবেন, এখানে কিন্তু ওরা তেমন মানে ফসেট দেয় না, এটা আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আনলিমিটেড টেক্সটটা ইউজ করবেন, দেখবেন ইজিতে পেয়ে যাবেন, না হয় আপনারা এটা দিয়ে জাস্ট এভাবে আপনার ফসেটটা নিতে পারেন, ঠিক আছে? এইভাবে দিয়ে জাস্ট ওকে করে দিবেন, তারপর দেখেন এটা অলরেডি চলে গেছে, আমাদেরকে ফসেট দিয়ে দিবে, ঠিক আছে? দেন হচ্ছে যে, সো এটা হচ্ছে যে সুই নেম সার্ভিস, এখানে কিন্তু আপনার ডোমেন বাই করতে পারবেন, এগুলো ভাই সবগুলো নেটওয়ার্ক আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার কাজ করে, বাট আপনার এটা একটু প্রবলেমে আছে। আচ্ছা এটা, আচ্ছা এখানে একটা টিক দিতে হবে, দেন এখানে সুই নেটওয়ার্ক এখানে কানেক্ট করে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে বাই করবেন। এখানে মনে করেন আমি একটা টোকেন বাই করি, দেখি এটা পাই কিনা অ্যাভেলেবেল। আর দেখুন অলরেডি কিন্তু এটা অ্যাভেলেবেল, চাইলে এটাও করতে হয় এটাও করতে হয়, ইজি ভাই, ঠিক আছে? এখান থেকে আমি সিলেটে ক্লিক করলাম, দেন এখানে দেখুন এটা কিন্তু অনেক ঘুরতেছে ভাই, ঠিক আছে? এই যে দেখুন অলরেডি কিন্তু তাদের প্রবলেম শুরু হয়েছে। সো এটা যখন ঠিক হবে আমি জানাই দিব, ঠিক আছে? অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকতে হবে ভাই, এটা যখন ঠিক হবে আমি জানাই দিব, আপনার কাজ করে নিতে পাবেন, ঠিক আছে? এটা কিন্তু ডিপেন্ডেন্টে কাজ করতে পারবেন, ঠিক আছে?
এই যে দেখুন আমি দেখাচ্ছি, আপনার যখন ওয়ালেটে আসবেন এখানে দেখুন, এখানে নেটওয়ার্ক কিন্তু সুইচ করা যায়, যে সুই সুই ডিপনেট এখানে আসলে দেন এটাতে আপনার করতে পারেন, মানে টেস্টনেট এবং কি ডিপনেট দুটোটা দিয়ে আপনার টাইপ করবেন, ঠিক আছে, সরি ট্রাই করে দেখবেন হচ্ছে কি না। সো যাই হোক, এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে আমাদের। তো আমরা এখন এটা কিন্তু কাজ শেষ, আর এটাও কিন্তু নট ওয়ার্কিং, বাট এটা আমি কাজটা দেখাই দিই ভাই, সেম একই প্রসেস, ঠিক আছে। জাস্ট আমি যদি কোনো একটা ডোমেন বাই করি, এই যে আমি সার্চে ক্লিক করলাম, এখানে আপনাকে দেখাবে যে কত বছর জন্য নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে সিলেক্ট ডোমেনে ক্লিক করলাম, এই যে দেখুন আমি যদি এক বছর জন্য নিই আমার এত ফি যাবে। সো আমি যদি এখন কানেক্টে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এখন কাজ করতেছে না, ঠিক আছে। সো এটাও কিন্তু এখন কাজ করতেছে না বর্তমানে, বাট এগুলো যখন কাজ করবে, ওয়ার্কিং হবে, আমি আপনাদেরকে জানাই দিব ভাই, এগুলো কিন্তু কাজ করতেই হবে। তারপর আপনার চাইলে ওদের অল ওয়ালেট এখানে গেলে আপনাদের সব ওয়ালেট পেয়ে যাবেন, ঠিক আছে। আমি সব দিয়ে দিয়েছি, আপনি ইজিতে এগুলো কালেক্ট করে নিতে পারেন, সব ওয়ালেটে করতে পারেন। এখন হচ্ছে যে এই ড্যাপস, ড্যাপসের মধ্যে কিন্তু এই ড্যাপসটা কাজ করে, আমি এটা কাজ করে দেখাচ্ছি। সো আমরা যদি বেবি সোয়াইপে যাই, দেন এখানে দেখুন এখানে দুইটা, ফার্স্ট অফ অল আমরা ওয়ালেট কানেক্ট করে নিব, এখান থেকে আমরা এই যে কানেক্ট, এখান থেকে আমরা কানেক্ট করে নিলাম। সো দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমার ডেভনেট, এটা কিন্তু ডেভনেটে আছে, ডেভনেটে আমার দুটো সুই আছে, এমনকি টেস্ট নেটে আমার এখানে কিন্তু জিরো দেখাচ্ছে, বাট একটু পর আপনার এটা শো করবে। আচ্ছা সরি, এটা একটু পর শো করবে না, কারণ কি আমি বলি, আমরা এখানে যদি যাই, এখানে দেখেন আমার ডেভনেট সিলেক্ট, আমি যখন টেস্ট নেট সিলেক্ট করি এখন দেখবেন টেস্ট নেটের টোকেনটা আমার শো করবে। আমি একটা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন ইজিতে শো করবে। আচ্ছা যাই হোক, ওদের সার্ভারের সমস্যা হচ্ছে, তাই কিন্তু এটা শো করতেছে না, আমার এখানে এটা শো করে, ঠিক আছে। ধরুন চলুন আমি এখন ডেভনেটে কাজ করে দেখাচ্ছি, ফার্স্ট অফ অল ফসেটে যাবো, যাবো এখান থেকে আপনার আনলিমিটেড যতবার আমি ফসেট নিতে পারেন। এখান থেকে আমি 100 BMB নিলাম। সো এখানে ফসেটে আসার পর ভাই, এখানে ক্লেমে ক্লিক করলে আপনার একটা নোটিফিকেশান আসবে, ঠিক আছে, এগুলো আপনারা জাস্ট ইজিতে করে নিতে পারবেন। তো এই যে দেখুন এখানে আপনার একটা ফি চাইবে, ফিটা দিলে, অ্যাপ্রুভে দিলে আপনার কিন্তু এই টোকেনগুলো দিয়ে দিবে, ঠিক আছে। এই যে দেখুন আমার এখানে 100 এগুলো আছে, আমি এটা অলরেডি ক্লেম করছিলাম। এখন আমরা সোয়াইপে যাবো, যাওয়ার পর আমি আপনাকে একটা দেখাচ্ছি। আগে এখানে আমি একটা সিলেক্ট করব, আমি এখানে ডেই এবং ইউএসডিটি এটাতে আমি মানে রিকোয়ালিটি প্রোভাইড করবো, সো তার জন্য আমরা এখানে যাব। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল ডে সিলেক্ট করব এবং কি ইউএসডিটি সিলেক্ট করব। এখানে আমি ডে দিব, আপনার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, সো আমি এখান থেকে 50% দিলাম। দেন এখান থেকে সোয়াইপ কনফার্ম। আচ্ছা, ওদের সার্ভার খুব সমস্যা করতেছে, ঠিক আছে, বাট আপনারা ট্রাই করে নেবেন, ঠিক আছে। এটা আপনারা করলে এটা ওকে হয়ে যায়, বাট আমি দেখাই দিই। সো মনে করেন আপনি এটা সোয়াইপ করে ফেলছেন, দেন আপনার পোলে আসবেন। আচ্ছা ভাই, এখান থেকে মনে করেন আপনি এটা তো করছেন, জাস্ট এখান থেকে অ্যাড লিকুইডিটি ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার 50% দিয়ে জাস্ট অ্যাড লিকুইডিটি ক্লিক করলে আপনাদের লিকুইডিটি অ্যাড হয়ে যাবে আর কি, বুঝছেন। সো আমি দেখি এটা এগেন হচ্ছে কি না। সো দেখুন এটা অনেক প্রবলেম করতেছে, আপনি এটা এইভাবে করে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে ফ্রামে আসবেন। তো ফ্রামে আসার পর এখান থেকে আপনি চয়েস করতে পারেন, যেমন আমরা নিছিলাম যে কি, এখান থেকে নিতে পারেন যে ডে ইউএসডিটি, মানে যেটাতে আপনি করেন সেখানে আপনি স্টেকে আসবেন, এখান থেকে আপনি 50% দিবেন, ঠিক আছে, যা থাকে আর কি। মানে আপনি যখন লিকুইডিটি অ্যাড করবেন তারপর দিয়ে কিন্তু আপনি এটা করতে হবে, ঠিক আছে। দেন আপনারা ইন্টার করবেন, ঠিক আছে, যেমন আমি একটা করছিলাম, এই যে দেখাচ্ছি, যে এখানে আমি দেখাচ্ছি এরকম করে স্টেকে ক্লিক করলে স্টেক করে নেবেন, তারপর হচ্ছে হারভেস্টে ক্লিক করে এটা হারভেস্ট করে নেবেন, ঠিক আছে। মানে আপনি এটা হারভেস্ট করার পর এখানে উইথড্রোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার 50% উইথড্রো করে নেবেন, তাহলে কিন্তু এটা আপনার এটা কাজ টোটালি কমপ্লিট, এই ড্রেসটা আপনার কাজ করা শেষ। দেন হচ্ছে যে আপনার এই যে কোয়াই3, এই কোয়াই3 এটাতে আসবেন। সো এখানে কাজটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনাদের ওয়ালেটে আসবেন, আসার পর আচ্ছা আগে আমরা স্ট্যাক করে নিতে হবে, স্ট্যাকে ক্লিক করবেন। স্ট্যাকে ক্লিক করার পর এখানে কিছু স্ট্যাক করবেন, যেমন আমি এটাকে স্ট্যাক করি, সরি। সো এটাতে আমি ক্লিক করলাম, তারপর সিলেক্ট অ্যামাউন্ট, অবশ্যই কিন্তু ভাই ফার্স্ট অফ অল স্টেক করতে হবে, এটা আমি ভুলে গেছি ফার্স্ট অফ অল বলার জন্য, তাই বলতেছি ভাই ভিডিওটা ফুল ওয়াচ করেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। দেন এটা আমাদের স্টেক হয়ে যাবে। সো স্টেক হয়ে যাওয়ার পর সো দেখুন অলরেডি আমাদের স্টেক হয়ে গেছে, আমরা ডান, মানে এটা আমাদের টোটালি কাজ শেষ, স্টেক করা শেষ, সব কিছু শেষ। এখন আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবো, এই অ্যাড্রেসটা কপি করার পর এখানে আসবেন, আসার পর সেখানে দেখতেছেন এক অ্যাকাউন্ট সেটিং, এখানে আসবেন, আসার পর এখানে আপনি অ্যাড্রেসটা বসাই দেবেন, ঠিক আছে। যেমন এখানে অলরেডি আমি অ্যাড্রেস বসাইছি, এখানে অবশ্যই ফার্স্ট অফ অল অ্যাড্রেস বসাবেন ভাই, নাহলে কিন্তু আপনার কাজ করলে কোনো লাভই হবে না। আর এগুলো অ্যাড করে নেবেন, এটা কীভাবে করতো এটা আমি অলরেডি ভিডিও দিছি ইউটিউব চ্যানেলে। সো আপনারা এই যে এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কিউ3-তে কাজ করবেন, অবশ্যই এটা দেখে নেবেন, ঠিক আছে। সো এটা দেখার পর যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনারা
ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাতে আসবেন, আসার পর এগুলাতে কাজ করবেন। আমি একটা কাজ করে দেখাচ্ছি, এখানে দেখুন কাজগুলো খুবই সহজ ভাই। যেমন হচ্ছে আপনার ডেলি টাস্কগুলো আমি দেখাচ্ছি, এই মাস্ট বি ডেলি টাস্কগুলো করবেন। এই যে এখানে আমি জাস্ট গেলাম, এই ক্লেমে ক্লিক করলাম, এটা আমার ক্লেম হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ভিজিট, জাস্ট ওদের সাইডে ভিজিট করে কিছু সেকেন্ড ওয়েট করবেন, তারপর ক্লেম করুন। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি যে দেখুন দেখছেন 10 সেকেন্ড শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু ওদের সাইট, বুঝছেন। এটা কিন্তু আমরা অলরেডি কাজ করছি, এটাতে আপনার যা যা কাজ করছেন এগুলো সব এখানে সাবমিট করবেন আর কি, বুঝছেন। আশা করছি আপনার বুঝতে পারতেছেন ভাই, যদি না বুঝতে পারেন বলবেন, ঠিক আছে। আমি যত সম্ভব পারি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো দেখুন এটা ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। যেমন মনে করেন তাদেরকে ফলো করবেন, আমি বলবো যে একটা বা একটা, যেমন মনে করেন এই ডেলি ট্যাক্স ফার্স্টে ক্লিক করে এখানে সব ডেলি ট্যাক্স চলে আসবে, এগুলো কমপ্লিট করে নেবেন ভাই, ঠিক আছে। এখানে দেখুন সেন্ড ইউ নিউ সুই অ্যাড্রেস, এখানে আপনাদের সুই অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন আপনারা যেটা কপি করছিলেন, এই যে দেখুন জাস্ট ক্লেম, ঠিক আছে। ইজি ভাই, এগুলো জাস্ট ইজিতে করে নেবেন। আর দেন এটা কাজ করার পর এখানে আপনার ডিসকর্ডের টাস্ক আছে, এগুলো করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন এটারও টাস্ক আছে, এগুলো ইজি ভাই, ইজি। তারপর হচ্ছে এটা হচ্ছে যে টুইটারের টাস্ক, ঠিক আছে। যেমন এখানে যাবেন, যাওয়ার পর ওরা বলছে কি, ওরা বলছে ফার্স্ট অফ অল ফলো লাইক করতে, তো আমরা রিটুইট করবো ফার্স্ট অফ অল। সো এখানে আসার পর আমরা এটা রিটুইট করে দিলাম, ঠিক আছে। সো আমরা এখান থেকে ব্যাকে যাবো, যাবো এখান থেকে রিপ্লাইতে যাবো। সো রিপ্লাইতে আসার পর এখানে আমরা কিছু ফ্রেন্ডকে ট্যাগ করবো, ঠিক আছে। যেমন আমি আমার কিছু ফ্রেন্ডকে ট্যাগ করলাম, এই যে দেখুন জাস্ট এখান থেকে আমরা রিপ্লাইতে ক্লিক করে দেবো, দেখুন এটা আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা রিডিং ক্লেম রিওটে ক্লিক করি, তাহলে এটা আমার ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। আর আমি এটা নিয়ে ভাই আমি অ্যাট্রুজেট আমি ক্রিপ থ্রিটা ভিডিও দেখাইছি, আপনারা ইজিতে করে নিতে পারবেন। এখানে আপনারা ইজিতে এগুলো কমপ্লিট করবেন ভাই, এটা মাস্ট। সো আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাতে করতে পারেন, এটাও কিন্তু সেম ভাই, আমি দেখা দিই। কিন্তু এটা আসলে কাজ করতেছে না, এখানে যদি আপনারা যান দেখুন সুইতে ক্লিক করলে কাজ করতেছে না। বাট এটা কীভাবে কী করেন আমি বলে দিই। এটাতে ফার্স্ট অফ অল এখানে আসবেন, আসার পর আমাদের কাছে কিন্তু অলরেডি কিন্তু এগুলো থাকবে, ঠিক আছে। বলতে পারেন যে ভাই এগুলো কোথায় থেকে থাকবে, এই যে দেখুন আমরা কিন্তু এই যে ওয়েবসাইট কিন্তু এখান থেকে ফসেট থেকে নিচ্ছি। আমি আবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, যে ফসেট আছে না এখান থেকে আপনারা এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এটা কিন্তু এখানে থাকবে, কারণ এই নেটওয়ার্ক টোকেন কিন্তু সেম ভাই, বুঝছেন। আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন আমার ওয়ালেটে যদি যাই, এ দেখছেন এখানে দেখুন আমার এখন অনেকগুলো কয়েন থাকবে। সো এই যে দেখুন, এই যে দেখছেন এগুলো কিন্তু আমার কয়েন, দেখছেন এগুলো কিন্তু অলরেডি আমার কাছে ছিল, এগুলো কিন্তু আপনাদের কাছে থাকবে। সো তারপর এখানে ইজিতে করে নিতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল মনে করেন USDT নিলেন, দেন এখান থেকে আপনারা ETH নিলেন, বা যে কোনো অথবা ETH BTS নিয়ে এখানে কিছু একটা অ্যামাউন্ট মনে করেন 0.5 দিলেন, এখানে দিয়ে জাস্ট সোয়াইপে ক্লিক করেন। সোয়াইপে ক্লিক করার পর লিকুইডিটি আসবেন, আসার পর যেমন আপনি ETH এর সাথে আপনি USDT করছিলেন, ঠিক আছে। USDT সিলেক্ট করে এখানে লিকুইডিটি পোল দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন এখানে অ্যামাউন্ট দিবেন, যেমন 0.5, এখানে 0.5 এরকম দিয়ে ক্লিক করলে এটা হয়ে যাবে, একবারে ইজি ভাই, ঠিক আছে। এটাও করে নেবেন আপনারা। দেন এটা করার পর এখানে হচ্ছে যে কিউ থ্রির কাজ কিন্তু এটা আছে ভাই, এটা অলরেডি আপনারা করবেন। এখানে কিন্তু সেম কাজ, এখানে ফার্স্ট অফ অল আসবেন, ফার্স্ট অফ অল যেটা করবেন এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা দেখবেন, ঠিক আছে। না হলে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ভাই, এটা কিন্তু মাস্ট বি করতে হবে, ঠিক আছে। দেন আপনারা এখানে টাস্কগুলো ইজি তো কমপ্লিট করে নিতে পারবেন। এই যে এখানে দেখুন, যেমন হচ্ছে যে ফলো আমি দেখাচ্ছি একটা করে, ইজি ভাই, এগুলো একবারে সিম্পল টাস্ক, এখানে আপনাকে বোঝানোর মতন তেমন কিছুই নাই। সো এখান থেকে আমি ফার্স্ট ফলো করলাম, জাস্ট এখান থেকে ক্লেম করে নিলাম, দেখুন এটা আমাদের কিন্তু অলরেডি ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। 10 সেকেন্ড ওরা সময় চেয়েছে, 10 সেকেন্ডের ভিতর কিন্তু এটা ক্লেম, দেখছেন ক্লেম হয়ে গেছে, একবার ইজি ভাই। এভাবে আপনারা এটা করে নেবেন, ঠিক আছে। এগুলো করে নেবেন, দেন হচ্ছে আপনারা এটা টর্বো সোয়াইপ, ঠিক আছে। আমি জাস্ট বেসিকগুলো দেখাই দিই কীভাবে করবেন। এটা হচ্ছে যে কি, এটা আপনাদের ওয়ালেটটা কানেক্ট হবে না, আমি দেখাচ্ছি। এই যে দেখুন সেম অবস্থা, মানে এটাও কিন্তু কাজটা চলতেছে না সাইট। এখানে কী করবেন, ফার্স্ট অফ অল এখানে আসবেন, আসবার এটা কিন্তু ট্রেড, এটা ট্রেড করবেন, ঠিক আছে। যেমন আপনার কাছে সুই থাকবে, সুইয়ের সাথে আপনারা যে USDT স্লিট করলেন, মনে করেন আমার কাছে একটা সুই আছে, একটা সুই দিয়ে কানেক্টে ক্লিক করলে এটা কানেক্ট করে দিলেন, ঠিক আছে। এটা করার পর দেন এখানে লং শর্ট ট্রেড করতে পারেন, এগুলো ইজি ভাই। যেমন মনে করেন আপনার কাছে সুই গাছে কিছু, এখান থেকে 50% দিয়ে লং এ ট্রেড করবেন, এখান থেকে আপনার যা ট্রেড করছেন এটা পজিশনটা ক্লোজ করে দিবেন, একবার ইজি ভাই এগুলো। তারপর হচ্ছে যে পোল, এই যে সেমই ভাই, এই পোলও ইজিতে করে নিতে পারবেন। তারপর এগুলো হচ্ছে ফসেট, ওরা কিন্তু নিজস্ব ওরা ফসেট দিচ্ছে, বাট এগুলো কাজ করতেছে না ভাই, বুঝছেন। এটাও কিন্তু সেম, এইভাবে আপনার এটা কাজটা করে নেবেন। দেন হচ্ছে আপনারা এই যে মুভ সোয়াইপ, এটাও কীভাবে করবেন আমি দেখাই দিই। এখানে ফার্স্ট অফ অল কানের দেখুন, এটাও কিন্তু সেম অবস্থা, মানে এগুলো রানিং এখনও হয়নি ভাই, ঠিক আছে। এখানে আসবেন, আসার পর এখান থেকে টোকেন সিলেক্ট করবেন,
এখানে সিলেক্ট করে এটা করে নেবেন, দেন হচ্ছে পোল আসবেন, পোল আসার পর সেম একই অবস্থা, এখানে পোলে দিয়ে জাস্ট আপনি এটা ইজিতে কয়েন নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার পজিশন, এখানে ওরা কিন্তু নিজস্ব ফসেট দিচ্ছে, এই ফসেটগুলো নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যখন এটার কাজ শুরু হবে, দেন হচ্ছে যে সুইচ অফ, এটা কিন্তু ফার্স্ট অফ অল ছিল, বাট হঠাৎ ওরা এটা অফ করে দিয়েছে। যাই হোক, এখানে যদি আমরা যাই দেখুন সেম অবস্থা, এটাও কিন্তু কাজ করতেছে না। এখানে দেখুন আমরা যদি টোকেন সিলেক্ট করি কিছু আসতেছে না, এখানে সেম ভাই, এগুলো করে নেবেন, জাস্ট এক্সচেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ইজি ভাই, এগুলো এখন চালু হয় না, আমি যখন চালু হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব নি। ঠিক আছে, দেন হচ্ছে এই যে এই সুই এটা আছে না, এটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। বর্তমানে কিন্তু ওদের এটা চলতেছে যে সুইচ অ্যাপের, এখানে আসবেন, আবারও দেখবেন আপনাদের ওয়ালেট কানেক্ট আছে কিনা, দেখুন অলরেডি আমার ওয়ালেট কানেক্ট আছে। ঠিক আছে, দেখে নেবেন ভাই, ঠিক আছে কানেক্ট আছে কিনা, সো কানেক্ট থাকলে দেন আপনারা এগেন ব্যাকে আসবেন, আসার পর এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এগুলোর আনসার কিন্তু ভাই আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি এখানে আসেন, আসার পর চ্যানেলে যদি সুইচ অ্যাপ লেগে সার্চ করেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন অনেকগুলো, সো এই যে দেখুন অনেকগুলো আমি প্রজেক্ট শেয়ার করছি। ঠিক আছে, এই যে সুইয়ের, তো আপনারা এগুলো সব পেয়ে যাবেন। এই যে এখান থেকে দেখুন সুইচ অফ থ্রির একটা প্রজেক্ট শেয়ার করছি, এগুলো আপনারা ইজিতে পেয়ে যাবেন আনসারগুলো। ঠিক আছে, সো এইভাবে আপনারা এটার কাজটা করে নেবেন আর কি। দেন হচ্ছে যে আপনাদের যেহেতু এই কাজটি শেষ, ঠিক আছে আমাদের, সো আমাদের নেক্সট, আর অবশ্যই তাদের ডিসকর্ডে বা জয়েন করে নেবেন মাসবি এগুলো। এখন হচ্ছে লঞ্চ প্যাড, এই যে সোয়াই প্যাডে যদি আমরা যাই, এটা কিন্তু এখনও কাজ চলতেছে ভাই, দেখুন এটা কিন্তু এখনও প্রজেক্টে স্টার্ট হয় নাই। যখন আমরা কানেক্টে ক্লিক করবো দেখেন আমরা কানেক্ট করতে পারতেছি না। ঠিক আছে, এটা কিন্তু কানেক্ট হচ্ছে না, সো এটা কানেক্ট হচ্ছে না, বাট এটা আপনারা করে নেবেন, আমি সব জানাই দেবো। দেখুন যেগুলো নট ওয়ার্কিং এগুলো যখন কাজ শুরু হবে আমি জানাই দিব। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনারা যদি এটা করে নেন, আর এই এই কোয়াইথরি কিন্তু অবশ্যই এটা করবেন, অলরেডি একটা চলতেছে, এটা আমি আনসার দিয়ে দিয়েছি, দেখুন সুইচ প্যাটার আর কি, বুঝছেন, এটা অবশ্যই আপনারা করে নেবেন। দেন হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি, তারপর হচ্ছে যে এটা, ঠিক আছে, এই যে সি প্যাট, এটা কিন্তু কাজ এখনও চলতেছে না, মানে সেম একই অবস্থা। এখানে আপনাদের জাস্ট এগুলো করে নেবেন, ঠিক আছে, সোয়াইপ, এখানে আছে আপনাদের টোকেন, ঠিক আছে, এগুলো দেখুন এয়ারড্রপ, কামিনসন, এগুলো অনেক কিছু আছে, এগুলো এটা কিন্তু ফুললি কমপ্লিট হয়নি। ঠিক আছে ভাই, মানে সুইসাইড খুব বিগ একটা প্রজেক্ট ভাই, ভালো কিছু পাবেন আপনারা। দেন হচ্ছে যে সুই বলস, এটাতে যদি আমরা যাই, সুই বিলন্স, এখানে কিন্তু কাজ চলতেছে একটা, এখানে কাজটা কী চলতেছে আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা এক্সচেঞ্জে যাই, যাওয়ার পর এখানে আপনার ট্রেড দেখেন, ট্রেড এটা কিন্তু চলতেছে, শুধু ট্রেডই করতে পারবেন। ঠিক আছে, আদারস অন্য কিছু করতে পারেন, যেমন মনে করেন আমি একটা সুই দিলাম, আমি আপনাদের দেখাচ্ছি, দেন আমি এই যে সোয়াইপে ক্লিক করলাম, সোয়াইপে দেখুন অলরেডি কিন্তু ফি নিয়ে নিয়েছে, জাস্ট আমি অ্যাপ্রুভে ক্লিক করব, দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি, আচ্ছা এটা ইউরোল দেখাচ্ছে ভাই। ঠিক আছে, কিন্তু এটা আমি করছিলাম, এটা কিন্তু হয়। ঠিক আছে, এটা আপনার জাস্ট ক্লিক করে আমি এগেন দেখে ট্রাই করি, সো আমি এগেন ট্রাই করতেছি, আচ্ছা এখানে এই রোড দেখাচ্ছে, যাই হোক এটা আপনারা সোয়াইপ করে নেবেন। ঠিক আছে, সোয়াইপ করার পর এখানে আপনারা যদি আসেন, এই যে অ্যাড লিকুইডিটি, এখানে আসার পর এটা এখানে আপনার লিকুইডিটি অ্যাড করতে পারেন। অলরেডি আমি একটা অ্যাড করছি, দেখছেন অলরেডি কিন্তু আমার দেওয়া আছে। এখানে আপনারা আসবেন, আসার পর যেমন আপনার এখানে সুই লাগবেন, যেমন আপনি একটা করতে চান একটা দিবেন, অবশ্যই নিচে থেকে মানে সিলেক্ট করবেন। ঠিক আছে, নিচে আপনার যা থাকে, যেমন মনে করেন আপনার কাছে 10টা বাল টোকেন আছে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন, যেমন মনে করেন যে আপনার কাছে এখানে 10টা বাল্ট আছে, সো 10টা বাল্টের দাম কত আসতেছে আগে দেখবেন এখানে। ঠিক আছে, এই যে দেখুন এখানে, এখানে যদি আমরা একটা দিই, একটা দিলে এখানে 11টা আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু কমাই দেবো, যেমন 1.09 এরকম দিয়ে ইজিতে আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে এটা করে নেবেন ভাই, এটা কিন্তু চলতেছে বর্তমানে, এটা আপনারা চাইলেও করতে পারেন, আর এখানে বাকিগুলো চলতেছে না। ঠিক আছে, যেমন এক্সচেঞ্জের বলেন যা যা, এই যে দেখেন এগুলো কিন্তু চলতেছে না, এই যে ক্রিয়েট পোল এগুলো চলতেছে না, শুধু ট্রেড লঞ্চ পেড এটাই চলতেছে দুটোই। সো এটা আপনারা করার পর এখন আসি আপনাদের ম্যান এনএফটি ব্যাপারে। ঠিক আছে, সো তার আগে আরেকটা আছে লঞ্চ প্যাড, এটা তো আপনারা করে নেবেন, এটা কিন্তু কাজ চলতেছে না ভাই। এটা হচ্ছে একটা গেমিং এর প্ল্যাটফর্ম, ঠিক আছে, দেখুন সবগুলো এনএ। ঠিক আছে, আমি এটা এটা কীরকম সাইট আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনার এনএফটি, যেমন আমরা এনএফটি মার্কেটে আসি, এটা হচ্ছে এনএফটি মার্কেট। ঠিক আছে, এই যে দেখুন এটা হচ্ছে তাদের এনএফটি মার্কেট, এখন চাইলে আপনার তাদের এনএফটিটা ক্লেম করতে পারেন, যেমন এনএফটি মিন্ট এনএফটি দিয়ে ক্লিক করলে এখানে দেখেন এখানে আপনার চলে আসবে, যেমন আমি একটা ক্লেম করে দেখাচ্ছি, সেখান থেকে আপনার যদি মিন্টে ক্লিক করেন দেখেন আমার কিন্তু অলরেডি ক্লেম আছে, আই থিঙ্ক, মনে হয়, আমি জানি না, যাই হোক আমি একটু দেখি। সো আচ্ছা এটা লোডিং নিচ্ছে, যাই হোক এখানে আপনার আসি, একটু ফি দিবেন। ঠিক আছে, ফি দেওয়ার পর দেন আপনি এটা হয়ে গেলে এটা আপনার মিন্ট হয়ে যাবে, আর আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, যে দেখুন আমি দেখাচ্ছি, আমি কিন্তু অলরেডি এটা করছি, আই থিঙ্ক,
সো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি এটা নিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন এই সাইডটা কিন্তু সেম একই প্রসেস। এই যে এইভাবে যারা ওরা কিন্তু এনএফটি দিচ্ছে না, এই যে দেখুন আপনার, আমি আপনার দেখাই, এই যে ব্লু মুভ যেভাবে ওরা এনএফটি দিচ্ছে মার্কেটের, এই যে দেখুন এটাও কিন্তু সেম একইভাবেই ওরা এনএফটি দিবে, ঠিক আছে। এই যে ওরা, আমি কিন্তু চ্যানেলে মানে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, এগুলো এনএফটিটা কীভাবে ক্লেম করতে, অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন ভাই, নাহলে কিন্তু পারবেন না। দেন এটা আপনার করার পর এই এনএফটিটা মিন্ট করতে পারেন, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনার মিন্ট করে রাখবেন, জাস্ট কানেক্টে ক্লিক করে নেবেন। সো আপনি এখান থেকে দেখতেছেন যে মেন, আর এখানে কিন্তু 5টা সুই লাগবে, ঠিক আছে। অলরেডি কিন্তু এটা আমি করছি ভাই, ঠিক আছে। এখান থেকে আপনার 5টা মতন সুই ফিরে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার 5টা না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এটা মিন্ট করতে পারবেন না। এটার জন্য কিন্তু আপনার 5টা মতন সুই দিতে হবে, বুঝছেন। এটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি। আচ্ছা দেখুন অলরেডি কিন্তু এটা আমার হয়ে গেল, আপনার সময় লাইভ করে নিলাম, ঠিক আছে। জাস্ট ওকে, আচ্ছা আমি যদি এখানে আমি যাই, তাহলে আমি দেখি আমার এখানে 2টা মতন আছে আমরা এনএফটি গেলে। আচ্ছা যাক, এটা এটা কিন্তু আমাদের অলরেডি মিন্ট করা হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাবো, সরি, এই যে এখানে প্রোফাইল আই থিঙ্ক দেখতে পাবো। আচ্ছা যাক, এটা কিন্তু আমাদের অলরেডি মিন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনার মিন্ট করে নেবেন। দেন হচ্ছে যে এই যে এটা, ঠিক আছে, এটা কিন্তু নট ওয়ার্কিং, এটাও কিন্তু একটা এনএফটি মার্কেট, এটাও কিন্তু সেম এটার মতনই। এই যে দেখুন ব্লু বেসের মতনই, ওরা কিন্তু ওরা কিন্তু এনএফটি দিবে আমাদেরকে, ঠিক আছে। যে ওরা কিন্তু এনএফটি দেবে, এখানে দেখুন ওদের এটা কিন্তু এখনও মানে কাজ চলতেছে ভাই, ঠিক আছে। এখন কিন্তু কাজ হচ্ছে না, দেখুন সব কিছু কিন্তু লোডিংয়ে আছে, এটাও কিন্তু করে নিতে পারেন। আমি আপনাদের সব আপডেট জানাই দিব, জাস্ট আমি আপনাদেরকে সব দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন। যখন এগুলো চালু হবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর এটা চাইলে আপনারা এটা মিন্ট করতে পারেন, এটাও আপনারা মিন্ট করে নেবেন, ঠিক আছে। এনএফটিটা এখান থেকে আমি দেখাচ্ছি, বেরিভিয়াতে যদি যান, এখানে ফার্স্ট অফ অল আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো আমরা এখানে টুইটার অ্যাকাউন্ট আছে, আমরা একে ফলো করলাম, এখান থেকে আমাদের ইউজার নেমটা কপি করে নেব। আমি আপনার সামনে লাইভ দেখাচ্ছি করে, দেন এটা আমরা, এটা যেহেতু আমাদের হয়ে গেছে, এখানে আমাদের ইউজার নেমটা বসাই দিব, এটা ছাড়া, ঠিক আছে। ডিসকর্ড দিতে পারেন, আমি দিব না, জাস্ট আমি সেভে ক্লিক করলাম, দেখুন এটা আমার হয়ে গেল। এখান থেকে আমি মিন্টে ক্লিক করলে এটা আমি মিন্ট করতে পারবো, ঠিক আছে। আপনার সামনে আমি লাইভে মিন্ট করে দেখাচ্ছি, এটা যে দেখুন লাইভে, এই যে দেখুন অ্যাপ্রুভে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের মিন্ট করা হয়ে যাবে একটু পরে। সো এই যে দেখুন অলরেডি প্রসেস দেখছে, মিন্ট সাকসেসফুল, অলরেডি কিন্তু এটা আমাদের মিন্ট করা হয়ে গেছে, মানে এটা তো আমরা এলিজিবল, ঠিক আছে। এগুলো আমি যা যা দেখাইলাম ভাই, সবগুলো কমেন্ট, যেগুলো নট ওয়ার্কিং এগুলো আমি পরবর্তীতে আমি আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে। এইভাবে আপনারা কাজটা করে নেবেন। তো ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ অবশ্যই ভিডিওতে লাইক দেন ভাই, কারণ ভাই ভিডিওতে যদি আপনারা লাইক দেন, যদি আপনাদের ভালো সাওয়ার পাই, ইনশাল্লাহ নেক্সটটা আরও অনেকগুলো টেস্টনেট আছে যেগুলোতে আপনার বিগ বিগ প্রফিট পাবেন, ইনশাল্লাহ আমি এই সবগুলো শেয়ার করবো, ঠিক আছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।